তোমরা যারা এবছর অর্থাৎ 2023-এ কলেজে অ্যাডমিশন নেবে, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এক নম্বর হচ্ছে কলেজে কোন সাবজেক্টে অনার্স নিয়ে পড়াশোনা করা ভালো এবং কোন সাবজেক্টগুলোতে অনার্সে সহজে পাস করা যায়, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করব, যে পাস কোর্সে তোমরা যারা পড়তে চাইছো, তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ভালো হবে এবং কোন সাবজেক্টগুলো নিলে তোমরা সহজে পাস করে যেতে পারবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং শেষে যে বিষয়টা আলোচনা করব, যে কোন কলেজ ভালো সেটা বুঝবে কিভাবে, এই বিষয়টাও তোমাদের বলে দেব। প্রথমে বলে রাখি, তোমরা যারা বুঝে উঠতে পারছো না যে কোন সাবজেক্টে অনার্স নেবে, কারণ ভাবছো যে আমি ভূগোলে হয়তো অনার্স নেব, বা ইংলিশে অনার্স নেব, বা আমি অন্য একটা সাবজেক্টে ইতিহাসে অনার্স নেব, বা ফিজিক্সে, বা কেমিস্ট্রিতে, বা কমার্সের কোনো সাবজেক্টে, এটা যদি বুঝে উঠতে না পারো যে কোন সাবজেক্টে অনার্স নেব, বা তুমি বুঝতে পারছো না যে কোন সাবজেক্টে আমি সহজে পাস করে যেতে পারি, অর্থাৎ অনার্স তো নিলাম, অনার্স নেওয়াটা বড় কথা নয়, কিন্তু অনার্স নিলে তোমাদের নতুন সিস্টেম অনুযায়ী অনার্সের 16টা পেপার পড়তে হবে একটা সাবজেক্টে, তাহলে সেই 16টা পেপার আমাকে পড়তে হলে খুব ভালো মতো পড়াশোনা করতে হয়, অর্থাৎ অনার্সে পাস কোর্সের মতো নয়, অনেক বেশি পড়াশোনা করতে হয়, অনেক সেই সাবজেক্টটার প্রতি অনেক ভালোবাসা থাকা দরকার। যে কোনো একটা সাবজেক্ট তুমি কারোর কথা শুনে নিয়ে নিলে, যে কোনো একটা সাবজেক্ট তোমার উপর চাপিয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে কিন্তু তুমি প্রথম সেমিস্টারে গিয়েই তোমার ফেল হয়ে যাবে, বা তোমার প্রথম সেমিস্টারে গিয়েই কিন্তু সাপ্লি চলে আসবে। তাই তোমাদের বলবো, অনার্স সেই সাবজেক্টেই নেবে যেই সাবজেক্টটা তুমি মন থেকে পছন্দ করো, যেই সাবজেক্টটা তুমি পড়তে ভালোবাসো। এবার এইরকম হতে পারে, তোমার দুটো সাবজেক্ট পড়তে ভালো লাগে, ধরো আমি উদাহরণ হিসাবে ধরছি যে তুমি ইংলিশে অনার্স নিতে চাইছো, নয়তো জিওগ্রাফিতে অনার্স নিতে চাইছো, তুমি বুঝে উঠতে পারছো না যে কোন সিলেবাসটা বেশি সহজ হবে, কোন সিলেবাসটা মানে তোমার বেশি ভালো লাগবে, তাহলে তোমাদের বলবো, তোমরা কিন্তু যে ইউনিভার্সিটির আন্ডারে তুমি কলেজে ভর্তি হতে চাইছো, সেই ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশে অনার্স যদি নিতে চাও, ইংলিশ অনার্সের সিলেবাসটা দেখো, যদি তুমি জিওগ্রাফিতে অনার্স নিতে চাও, বা ইতিহাসে হতে পারে, রাষ্ট্রবিজ্ঞানে হতে পারে, সায়েন্সের কোনো সাবজেক্টে হতে পারে, আর্টসের কোনো সাবজেক্টে হতে পারে, তোমাকে প্রথমে আমি সিলেবাসটাকে দেখতে বলছি, যে আমি একটা সাবজেক্ট নেব, সেই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করব, তার সিলেবাসটাকে প্রথমে কিন্তু দেখা দরকার। ইংরাজিতে এইচএস পরীক্ষা, এইচএস ইংরাজিতে 95% পেয়েও ছাত্রছাত্রীরা কলেজে অনার্সে ভর্তি হয়ে প্রথম সেমিস্টারেই তাদের অনার্স কেটে যায়, বা প্রথম সেমিস্টারেই তাদের কিন্তু ফেল হয়ে যায়। কারণ কি? কারণ সেখানে ক্লাস 12-এর সঙ্গে কলেজের কোনো সম্পর্কই নেই, অর্থাৎ কলেজের পড়াশোনা সম্পূর্ণ আলাদা, কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে পড়াশোনা একদম সম্পূর্ণ আলাদা, কারণ একদম আকাশ পাতাল তফাত, অর্থাৎ তুমি এইচএসে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনেক বেশি নম্বর পেয়েছো, 96-97 পেয়েছো, সেই ছাত্রছাত্রী কিন্তু যে অনার্স নিচ্ছে, সেই 97 পাওয়া স্টুডেন্ট সে কিন্তু সাপ্লি পেয়ে যাচ্ছে বা ফেল করে যাচ্ছে সাবজেক্টে। তাই জন্য বলবো, অবশ্যই তোমরা সিলেবাসটাকে দেখবে, যে সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে চাইছো, যে কটা সাবজেক্টে তোমার ইচ্ছা আছে, সেই সাবজেক্ট কটা সিলেবাসটাকে নিয়ে দেখে, সেই সাবজেক্ট কটা সিলেবাসটাকে কম্পেয়ার করে দেখবে। যদি তোমার মনে হয় যে এটা নেবো না এটা নেবো, বুঝতে পারছি না, এটা তো লটারি করার কোনো ব্যাপার নেই, তোমাকে 4 বছর পড়তে হবে, তোমাকে 4 বছর, এখন নতুন সিলেবাস অনুযায়ী কোনো সাবজেক্টে অনার্স নেবে, তোমাকে 4 বছর পড়তে হবে খুব মনোযোগ সহকারে, তবে তুমি অনার্স পাস করতে পারবে। সেক্ষেত্রে তোমাকে বলবো, আগে সিলেবাস দেখো, আগে সিলেবাস দেখে তারপরে কোন সাবজেক্টে অনার্স নেবে সেটা ডিসাইড করবে। এবার যদি বলো যে স্যার কোন সাবজেক্টগুলো অনার্স নিয়ে পড়লে একটু ভালো, দেখো যে সাবজেক্টগুলো একদম নিচু ক্লাস থেকে শুরু হচ্ছে, সেই সাবজেক্টে কিন্তু স্কোপ বেশি থাকে, তোমরা জানো ইতিহাস, ঠিক আছে, তারপরে সায়েন্সের সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো প্রায় নিচু ক্লাস থেকে শুরু হয়, ঠিক আছে, অর্থাৎ বিজ্ঞানটা, পরিবেশটা নিচু ক্লাস থেকে পড়ানো হয়, তারপরে ম্যাথ একদম নিচু ক্লাস থেকে থাকে, অর্থাৎ তোমাকে বলছি যে একদম নিচু ক্লাস থেকে যে সাবজেক্টগুলো হয় সেই সাবজেক্টে কিন্তু বেশি স্কোপ থাকে, অর্থাৎ ভ্যাকান্সি বেশি থাকে। আর যে সাবজেক্টগুলো ক্লাস 11-12 থেকে হয়, যেমন আর্টসের মানে কমার্সের সাবজেক্ট, অ্যাকাউন্টেন্সি, এগুলো ক্লাস 11-12 থেকে থাকে, যেমন এটা কমার্সের বললাম, আর্টসের সাবজেক্ট যেমন আর্টসের সাবজেক্টের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, এইসব সাবজেক্টগুলো কি, এইসব সাবজেক্টগুলো কিন্তু মানে তোমার ক্লাস 11-12 থেকে
থাকে। তাই এইসব সাবজেক্টে অনার্স নিয়ে পড়াশোনা করলে একটু স্কোপ কম আছে, ঠিক আছে। তবে অন্যান্য ক্ষেত্রেও অনেক সুবিধা আছে, প্রত্যেকটা সাবজেক্টই ভালো, ঠিক আছে। যে কোনো সাবজেক্টে তুমি অনার্স নিতে পারো, তবে সেই সাবজেক্টে তুমি পড়াশোনা করতে পারবে কি না সেটা কিন্তু প্রথমে তোমাকে সিলেবাস দেখে নিতে হবে। কারোর কথা শুনে যে ও অনার্স নিচ্ছে, এই বন্ধু আমার ওই একটা সাবজেক্টে অনার্স নিচ্ছে, আমাকে ওই সাবজেক্টেই অনার্স নিতে হবে, এরকম করতে যেও না। এরকম করলে কিন্তু খুব সমস্যায় পড়বে, কিন্তু কলেজের কলেজের যে পড়াশোনা, সেই কলেজের পড়াশোনা কিন্তু কমপ্লিট করতে পারবে না এই করে, ঠিক আছে। তোমাদের একটা তবু বলে রাখি যে তোমরা যারা আর্টসের ছাত্রছাত্রী আছো, তোমাদের বলে রাখি বেঙ্গলি অনার্স যদি নাও, বেঙ্গলি অনার্সের ছাত্রছাত্রীরা বেশিরভাগ ক্ষেত্রে পাস করে, অর্থাৎ বেশিরভাগ ছাত্রছাত্রী বেঙ্গলি অনার্সে কিন্তু পাস করে যায়, ইতিহাসেও সেম। আর সেরকম কোনো ব্যাপার নেই, যদি ঠিকঠাকভাবে পড়া যায় যে কোনো সাবজেক্টেই পাস করা কিন্তু যাবে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তাও রেশিও মানে অনুপাতে যদি ধরো তাহলে কিন্তু বেঙ্গলিতে বেশি পাস করে স্টুডেন্টটা, কিন্তু ফেল খুব কম, এইটা বলে দিলাম। আরেকটা বিষয় তোমাদের, যে কোনো একটা সাবজেক্টে অনার্স নিচ্ছ, সেই সাবজেক্টের টিচার অর্থাৎ টিউশন কোথায় পড়বে সেটা আগে থেকে ঠিক করো, আগে থেকে ডিসাইড করো যে আমি আমি যে সাবজেক্টটা অনার্স নিচ্ছি সেই সাবজেক্টের টিচার কোথায় আছে, টিউশন টিচারটা কোথায় আছে, যে আমার এলাকায় কে পড়াচ্ছে, ঠিক আছে, কোনো প্রফেসর বা কোনো টিচার কোনো কিছু আছে কি না, তব সেইগুলো সমস্ত কিছু খেয়াল রাখো। কারণ এমন একটা সাবজেক্টে ধরো তুমি সংস্কৃতিতে অনার্স নিয়ে নিলে, আমি উদাহরণ হিসেবে বলছি সংস্কৃতিতে অনার্স নিলে, সংস্কৃতি তোমাদের এলাকায় বা তোমাদের তোমরা যেখানে থাকো সেখানে কেউ সংস্কৃতি অনার্স পড়ায় না, তাহলে তুমি পড়বে কীভাবে? কলেজ থেকে তো আর নোটস দেওয়া হবে না, তোমার নোটস লিখলে তবে তুমি পরীক্ষায় পাস করতে পারবে। সেই জন্য আগে টিচারটাও দেখো, যে তুমি কোথাও টিউশন পড়বে সেই টিচারটাকেও আগে তুমি সিলেক্ট করো যে এই সাবজেক্টের টিচার আমার এলাকায় আছে কি না, ঠিক আছে। এই বিষয়গুলো খেয়াল রেখে তুমি কোনো একটা সাবজেক্টে অনার্স নিতে পারো। সব থেকে আগে যেটা খেয়াল রাখতে হবে, তোমাকে সিলেবাস দেখতে হবে, ঠিক আছে। এবার তোমরা যারা পাস কোর্সে ভর্তি হবে, তোমাদের কথাই বলি যে পাস কোর্সে তুমি যে কোনো তিনটে সাবজেক্ট নিয়ে তুমি কলেজে পাস কোর্সে পড়াশোনা করতে পারো, ঠিক আছে। সেক্ষেত্রে আর্টসের ক্ষেত্রে তোমরা যদি বলো যে কোন সাবজেক্টগুলো সহজ হবে, ঠিক আছে, আর্টসের ক্ষেত্রে তোমাদের বলবো ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান আর সোশিওলজি, এই সাবজেক্টগুলো একটু সহজ আছে। তোমাদের এখানে সংস্কৃত সাবজেক্টটা একটু আমি অ্যাভয়েড করে চলতে বলবো, কারণ এই সাবজেক্টের টিচার সাধারণত বেশি পাওয়া যায় না। যদি টিচার পাওয়া যায় তাহলে তুমি এই সাবজেক্টটা নেবে, যদি টিচার না পাওয়া যায় সংস্কৃত, তারপরে বেঙ্গলি, তারপরে ইংলিশ, এই সাবজেক্টগুলো পাশে তোমরা যারা পড়তে চাইছো তোমরা একটু এই সাবজেক্টগুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবে, কারণ যদি টিচার না থাকে এই সাবজেক্টগুলো কিন্তু নিজেরা পড়তে পারবে না। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সোশিওলজি এই সাবজেক্টগুলো তবু নিজেরা কিছুটা পড়তে পারবে, কিন্তু সংস্কৃত বা ইংলিশ বা বেঙ্গলি এই সাবজেক্টগুলো বোঝার আছে, অনেকটা বোঝার আছে, প্রত্যেকটা সাবজেক্টই এমনিতে বোঝার আছে, তবে এই সাবজেক্টগুলো একদম না বুঝলে পড়া কিন্তু যাবে না। তাই তোমাদের বলছি যে তোমরা যারা জানতে চাইছো বারবার ধরে কমেন্টে জিজ্ঞাসা করছো যে স্যার আর্টসের মধ্যে কোন সাবজেক্টগুলো রাখবো সহজে পাস করে যাব, তাহলে তোমাদের বলবো তোমরা রাষ্ট্রবিজ্ঞান নাও, ইতিহাস নাও, শিক্ষাবিজ্ঞান নাও, এবং তোমরা সোশিওলজি সাবজেক্টটাও নিতে পারো। এইগুলো খুব স্কোরিং সাবজেক্ট, খুব সহজে কিন্তু পাস করা যায়। এবারে লাস্ট যে বিষয়টা, যে কোন কলেজ ভালো কিভাবে বুঝবে, দেখো ইউজিসির পক্ষ থেকে ন্যাক বলে একটা সংস্থা আছে, সেই ন্যাক কলেজ কলেজ কি করে ভিজিট করে, কলেজ ভিজিট করার পরে যে কলেজ ভালো মনে করে তারা পড়াশোনার দিক থেকে, পরিকাঠামোর দিক থেকে, সব দিক থেকে ভালো মনে করে সেই কলেজগুলোকে গ্রেডেশন দেয়। কোনো কলেজকে এ গ্রেডেশন, কোনো কলেজকে বি গ্রেডেশন, কোনো কলেজকে সি গ্রেডেশন দেয়। যে কলেজ এ গ্রেডে সেই কলেজগুলো নিঃসন্দেহে খুব বেশি ভালো, অর্থাৎ তোমরা বুঝতে পারবে কোনো কলেজের ওয়েবসাইটে গেলে তোমরা দেখতেই পাবে ন্যাক থেকে সেই কলেজকে কোন গ্রেডেশন গ্রেড দেওয়া হয়েছে, অর্থাৎ এ গ্রেড দেওয়া হয়েছে নাকি বি গ্রেড নাকি সি গ্রেড। যে এ গ্রেডের কলেজগুলো বেশি ভালো, বি গ্রেডের কলেজগুলো মিডিয়াম, আর সি গ্রেডের কলেজগুলো লোয়েস্ট কলেজ, ঠিক আছে। এইভাবে তোমরা কোন কলেজ ভালো সেটা বুঝতে পারবে। আর তোমাদের এটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল যে আমরা স্যার কোন সাবজেক্টে অনার্স নেবো, পাস কোর্সের ক্ষেত্রে কোনটা নেব, এটা আজকে তোমাদের বলে দিলাম। আর এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো, পরবর্তীকালে সেই প্রশ্নের উত্তর নিয়ে আবার তোমাদের নতুন ভিডিও করে বলে দেবো।